বিয়ের মণ্ডপে পাশাপাশি বসে পাত্রপাত্রী, বিয়ে প্রায় সারা। তখনই ঘটল অবাক করা কাণ্ড, বরণ করার সময় হঠাৎই একে অপরকে বেধড়ক মারধর শুরু করলেন। নেপালের একটি বিয়েবাড়ির ঘটনা। মোবাইল বন্দি এই দৃশ্য ইতিমধ্যেই নেট মাধ্যমে ঝড় তুলেছে। ভিডিওয় দেখা গিয়েছে, বিয়ের মণ্ডপে ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরে বসে আছেন পাত্রপাত্রী, তাদের ঘিরে দাঁড়িয়ে পরিবার পরিজনেরা। বরণ করার পর পাত্রপাত্রী একে অপরকে খাওয়ানোর বিধি শুরু হতেই মুহূর্তে বিবাদ বাঁধে, একে অপরকে ধাক্কা ধাক্কি শুরু করেন তারা। এমনকি নিজের জায়গা থেকে উঠে পাত্রের ওপর ঝাঁপিয়ে পড়েন পাত্রী, একে অপরকে হারাতে শুয়ে পড়েন, মারপিট করতে থাকেন দুজনে। তারপরও তারা থামেননি। হবু স্বামী স্ত্রীর এই কাণ্ড দেখে হকচকিয়ে যান উপস্থিত সকলে। কেউ কেউ আবার হেসে লুটিয়ে পড়েন, তাদের থামাতে উদ্যত হন কয়েকজন।